নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। পুজো স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত পছন্দের মাটন কারি বা খাসির মাংসের ঝোল। এটা কিন্তু নতুন কোনো রান্না একেবারেই নয়, এটা বহু যুগ যুগ ধরে প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে। আর প্রতিটি বাড়িতেই কিন্তু আমাদের মা ঠাকুমারা তাদের নিজস্ব রেসিপি ফলো করে এই মাটন কারি বানিয়ে থাকে। তবে আমাদের বাড়িতে এটা কিভাবে বানানো হয় সেটাই আজকে শেয়ার করছি, আসুন দেখে নিই আজকের ভিডিওটা। আমি মাটন কারি বানানোর জন্য নিয়েছি 1 কেজি পরিমাণে মাটন, আর আমি এই খাসির মাংসটা আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা সাইডে সরিয়ে রাখছি। মাটন কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিচ্ছি 2 ইঞ্চি আদা। আদাটা খোসা ছাড়িয়ে একটু ছোট করে টুকরো করে রেখেছি। আর আদা যদি এইভাবে একটু ছোট করে কুচিয়ে রাখা হয় তাহলে পেস্টটা করতে সুবিধে হবে। এরই সাথে দিয়ে দিলাম 20 থেকে 22 কোয়া রসুন। আদার পরিমাণটা যদি খাসির মাংসে বেশি রাখা হয় স্বাদটা বেশি ভালো হয়। আমি 6টা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতনই দেবেন। এরই সাথে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, তবে পেঁয়াজটা কিন্তু আমি সম্পূর্ণটা এই সময় ব্যবহার করব না, অর্ধেকটা দিলাম। অর্থাৎ 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি। এরই সাথে খুব সামান্য একটু জল দিলাম যাতে মশলার পেস্টটা একদম মিহি তৈরি হয়। আমার গ্রেভির জন্য মশলার পেস্ট একদম তৈরি, এটা সাইডে সরিয়ে রাখছি। এবার ফোড়নে যে মশলা ব্যবহার করব, অর্থাৎ গোটা মশলাগুলো একটা হামান দেস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, এরই সাথে দেব 3 থেকে 4টি ছোট এলাচ, এরই সাথে দিয়ে দেব 4টে ছোট দারচিনির টুকরো, আর 4-5টা মতন লবঙ্গ দিলাম। এবার এই গোটা মশলাগুলো একটু থেতো করে নেব। এইভাবে মশলা যদি একটু থেতো করে নিয়ে তারপর ফোড়নে ব্যবহার করা হয় রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু হয় অসাধারণ। এটা আমি কভার করে রাখছি। গুঁড়ো মশলা বা গোটা মশলা কখনোই আঢাকা রাখবেন না, মশলার সুন্দর গন্ধটা চলে যায়। অপরদিকে যেহেতু এটা আমাদের বাঙালি মাটন কারি বা খাসির মাংসের ঝোল, অবশ্যই তাতে আলুর ব্যবহার করতে হবে, কারণ আলু ছাড়া আমাদের বাঙালির মাটন কারি একদমই অসম্পূর্ণ। আমি 7টা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, আমি আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেলেই হবে। দেখুন, আমি আলুগুলো অর্ধেক করে টুকরো করে রেখেছিলাম, অর্থাৎ ডুমো করে কেটে রেখেছিলাম। আর আলু যদি কেটে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কখনোই কালো হয়ে যায় না। আমি ভিজিয়ে রাখা জলটা ফেলে দিয়েছি। এবার এই আলুগুলো তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এইভাবে লবণ দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে আলুর মধ্যে লবণটা ভালো মতন ঢুকে যাবে, আর আলুটাও কিন্তু একটু চটজলদি ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিট আলুগুলো ভেজে তুলে নিলাম। আলু কিন্তু আবার খুব বেশি ভাজবেন না, তাহলে যখন মাটনটা সেদ্ধ করা হবে তখন গলে যেতে পারে। এবার ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেল আলু ভাজবার পর, ওরই মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম থেতো করে রাখা মশলাটা। মশলাটা এবার আমি 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরই মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এইভাবে যদি ফোড়নে একটু চিনি দেওয়া হয় তারপর পেঁয়াজটা ভাজা হয় তাহলে গ্রেভির কালার বা ঝোলের কালারটা ভীষণ সুন্দর হয়, আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। দেখুন, যে বাকি পেঁয়াজটা ছিল, অর্থাৎ 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটা সম্পূর্ণটাই দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু ব্রাউন করে 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা বেশ বাদামি রং ধরে গেছে, আমি সাইডে সরিয়ে রাখলাম। আর ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো,
আর 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, রঙের জন্য ব্যবহার করছি। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে না চান তবে অবশ্যই সেটা বাদ দিতে পারেন, কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই রঙটা ভীষণ ভালো হবে। যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই খুব সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটাও ধুয়ে দিয়ে দিলাম, এতে করে মশলাটাও আর নষ্ট হলো না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ, তবে লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন। এবার এই মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 3 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই রান্নায় ব্যবহার করবেন না, তাহলে টক দইটা কেটে যেতে পারে। এবার টক দইটা দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই আরও মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নিলাম। মিনিট 3-4 মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাটন। মাটনটা দেওয়ার পর আমি এবার মশলার সাথে এটা মিশিয়ে নেব আর কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু হাই রাখব। আচ্ছা, আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন, কুচিয়ে নিয়ে সেটা ব্যবহার করবেন। তবে আমাদের বাড়িতে কিন্তু টমেটোর ব্যবহারটা হয় না, টক দই মশলাতে ব্যবহার করা হয়, আর তাতে কিন্তু স্বাদটা হয় অসাধারণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 7-8 মিনিট মাটনটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। খুব সামান্য একটু জল দিলাম, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। এবার চলে যাব নেক্সট স্টেপে। আমি আজকে মাটনটা সেদ্ধ করব প্রেশার কুকারে। আপনারা চাইলে অবশ্যই কড়ায়ে পরিমাণ মতন জল দিয়ে মাটনটা রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই লেগে যায়। লো ফ্লেমে মোটামুটি 1 ঘন্টা কভার করে মাটনটা রান্না হতে দিতে হয়, না হলে মাটন কিন্তু ঠিক মতন সেদ্ধ হবে না। তো সময় বাঁচাতেই আমি কুকারের ব্যবহার করছি। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কা যদি এই পর্যায়ে ব্যবহার করা হয় ঝাল হবে না, তবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বজায় থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের 3 কাপ জল। আপনারা অবশ্যই গ্রেভির পরিমাণটা যতটা রাখতে পছন্দ করবেন জলটাও কিন্তু ততটাই ব্যবহার করবেন। যেহেতু জল দিলাম তাই 1/2 চা চামচ একটু লবণের ব্যবহার করছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতনই লবণটা ব্যবহার করবেন। কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি 2টো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, আরেকটা কথা বলবো, আমি কিন্তু এই মাটন কারিতে কোনো রকম গুঁড়ো মশলা অর্থাৎ ধনে গুঁড়ো বা জিরের গুঁড়োর ব্যবহার একেবারেই করিনি। আপনারা চাইলে করতেই পারেন। দেখুন, 2টো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এবার 10 মিনিট এটা রান্না হতে দেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবং কুকারটা এবার সম্পূর্ণ স্টিম রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 15-20 মিনিট সময় লাগবে কুকারের সম্পূর্ণ স্টিমটা বেরিয়ে যেতে। 15 মিনিট পর আমি কুকারের স্টিমটা বেরিয়ে গেলে কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আমাদের মাটন কারি একদম তৈরি। গ্রেভি স্ট্রাকচারটা দেখুন, ভীষণই পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আমাদের মাটনটা কেমন সেদ্ধ হয়েছে একটু আপনাদের কেটে দেখিয়ে দিই। মাটনও কিন্তু সুসেদ্ধ হয়েছে। সবশেষে এর মধ্যে ব্যবহার করব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার এতে করার প্রয়োজন হয় না। ধনে গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার ছাড়াই এই মাটন কারির স্বাদ কিন্তু অসাধারণ হয়। তবে আপনারা যারা ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন। আমাদের বাঙালির খাসির মাংসের ঝোল বা মাটন কারি একদম তৈরি। গরম গরম ভাতের সাথে এই মাটন কারি পরিবেশন করছি, অসাধারণ খেতে লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।